আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের অ্যান্ড্রয়েড টিপসে। আজকের অ্যান্ড্রয়েড টিপসটি আসলে আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে সুপার ফাস্ট ব্যবহার করতে পারবেন। তো আপনি সুপার ফাস্ট ব্যবহার করার জন্য আপনার কিছু সেটিং, কিছু কাজ আপনাদের নিজেদেরকে করতে হবে। আসলে আমাদের ফোনটাকে স্লো করার জন্য আমরা নিজেরাই দায়ী, আমরা কেয়ারফুললি ফোনটা ব্যবহার করি না, তাই আমাদের ফোন অনেক সময় আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে থাকি আমাদের ফোন অনেক স্লো হয়ে যায়। তো স্লো হয়ে গেলে আমরা কিভাবে ফোনটাকে ফাস্ট করব, সেই হিসাবে আপনাদেরকে আমি কয়েকটি টিপস দেখাবো আজকে। তো আমাদের প্রত্যেকের মোবাইলে লেফট কর্নারে একটি বাটন থাকে, যেটা আপনারা দেখবেন যে যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করছি এটা মাল্টিটাস্ক সিস্টেম, যে অ্যাপসগুলো ব্যবহার করে আমরা অ্যাপস থেকে বের হয়ে আসছি বাট অ্যাপসটি হাইডেন অবস্থায় রান আছে। তো আমরা যখন অ্যাপস থেকে বের হয়ে আসব তখন আমরা এই মাল্টিটাস্ক অপশনটিতে গিয়ে ক্লোজ অল করে অ্যাপসগুলো স্টপ করে দেব। এছাড়া আমরা নর্মালি মোবাইলে উইজেটস ব্যবহার করে থাকি, তো উইজেটস ব্যবহার করলে যে জিনিসটা হয়, উইজেটসটা অলওয়েজ রান থাকে। উইজেটসটা অলওয়েজ রান থাকলে আমাদের মোবাইলের ব্যাটারিকে কিল করে এবং রান থাকা অবস্থায় আমাদের মোবাইলটাকেও স্লো করে দেয়। তো যেমন আমরা অনেকে ওয়েদার আপডেট পেতে চাই, ওয়েদার আপডেট পাওয়ার জন্য এই উইজেটসটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে ফ্রিকোয়েন্টলি এই অ্যাপসের মাধ্যমে আমাদেরকে এটা ওয়েদার আপডেট দিতে থাকে। তো সেই ক্ষেত্রে অলওয়েজ এই ওয়েদার আপডেট অ্যাপসটি রানিং থাকে। তো আমাদের প্রয়োজন ছাড়া আমরা উইজেটস কম ব্যবহার করব, তাহলে দেখবেন আপনার ফোন অনেকটা ফাস্ট হয়ে রয়েছে। নেক্সট হচ্ছে আমরা অনেকে ফোনে অনেক অ্যাপস ব্যবহার করি যেগুলো ইনস্টল আছে কিন্তু আমরা কখনো ব্যবহার করতেছি না মোবাইলে, সেই অ্যাপসগুলো আমরা চাইবো সবসময় কমিয়ে রাখতে। যে অ্যাপসগুলো আমাদের কাজে লাগতেছে না বা 6 মাস 1 বছর পরে ব্যবহার করি সেই অ্যাপসগুলোকে আমরা আনইনস্টল করে রাখবো, আর যেগুলো বিল্ডিং সফটওয়্যার, বিল্ডিং অ্যাপস, সেগুলো আমরা আনইনস্টল করতে পারবো না কিন্তু সেগুলোকে আমরা ডিজেবল করে রাখতে পারবো। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আপনি অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিজেবল করবেন। এজন্য আমাদেরকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে গেলে দেখেন অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে, আমরা এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাব। অ্যাপ্লিকেশন ম্যানেজারে গেলে আপনি দেখতে পাবেন এখানে সব আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি দেখলেই বুঝবেন যে কোনটা আপনি ব্যবহার করতেছেন কোনটা ব্যবহার করতেছেন না। তো যে অ্যাপসটা আপনি ব্যবহার করেন না, বিল্ডিং অ্যাপস ব্যবহার করতেছেন না, সেই অ্যাপসটা যদি আপনি ডিজেবল করে রাখেন তাহলে আপনার মোবাইলের কোনো প্রবলেম হবে না। বাট ইনেবল করা থাকলে ও আপনার ফোন মেমোরি কিল করতেছে, ব্যাটারি কিল করতেছে, অনেক সময় রান হয়ে থাকে অ্যাপসগুলো, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা যে অ্যাপসগুলো ব্যবহার করা হয় না নর্মালি, দেখা যাচ্ছে সারা জীবনেও আমরা কোনো কোনো অ্যাপস ব্যবহার করি না, সেই অ্যাপসগুলোকে আমরা এখান থেকে ডিজেবল করে দেব। তো ডিজেবল করার জন্য যে অপশনটা সেটা হচ্ছে আপনি যে অ্যাপসটা ডিজেবল করবেন সেই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি অ্যাপস ডিজেবল করে, আমি অনেকগুলো অ্যাপস ডিজেবল করে রাখছি আমার মোবাইলে, এজন্য অপ্রয়োজনীয় অ্যাপস খুব একটা শো করতেছে না এখানে। তো আপনারা দেখবেন অনেক আপনাদের মোবাইলে হয়তো অনেক অ্যাপসই আছে যেগুলো আপনাদের প্রয়োজন নাই। তো আমি একটি অ্যাপস থেকে দেখাচ্ছি আপনারা, এখানে দেখেন ক্লিক করলে অ্যাপসের উপরে এখানে 4 স্টেপ আছে, ডিজেবল আছে, আপনারা ডিজেবল করে দেবেন। ডিজেবল করে দিলে এই অ্যাপসটি আর রান হবে না। আবার অ্যাপসটি যদি প্রয়োজন হয়, আমি দেখেন আপনারা ডিজেবল করে দেখাচ্ছি, ডিজেবল ওকে, এখন যদি আপনার আবার প্রয়োজন হয় তাহলে অ্যাপসটা আবার আপনি ইনেবল করতে পারবেন, জাস্ট ইনেবল প্রেস করলেই ইনেবল হয়ে যাবে। সো এভাবে আপনি যদি আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ডিজেবল করে রাখেন তাহলে আপনার ফোন অনেক ফাস্ট কাজ করবে। নেক্সট হচ্ছে আমরা কিছু অ্যাপস ব্যবহার করে থাকি নর্মালি, ক্লিন মাস্টার, যেমন ব্যাটারি ডক্টর, 360, দিস টাইপ অ্যাপস আসলে আমাদের মোবাইলের জন্য আমরা যতটা বুঝি হয়তো ভালো কাজ করতেছে, এটা ট্র্যাশ ক্লিন করে, তারপর আপনারা
এখান থেকে হয়তো অ্যান্টিভাইরাসের কাজ করতে পারেন, কিন্তু আসলে মোবাইলে এই অ্যাপসগুলো কোনো অ্যান্টিভাইরাসের কাজ করে না। আপনারা সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব এই ধরনের অ্যাপস ব্যবহার না করার জন্য। আপনারা যদি এই ধরনের অ্যাপস ব্যবহার করেন তাহলে এরা আসলে অলওয়েজ এই অ্যাপসটা রান থাকে। অ্যাপসটা রান থাকার কারণে আপনার মোবাইলের ব্যাটারিকে অনেক বেশি কিল করে এই অ্যাপসের মাধ্যমে। এবং এই অ্যাপসগুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে আমার মনে হয় আপনার মোবাইল আরও বেটার থাকবে, ভালো ফাস্ট থাকবে। এরপর আমরা আরেকটি অপশন যেটা দেখো, আপনারা ফোন মেমোরি, আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনার ফোন মেমোরি খালি রাখার জন্য। এজন্য আমরা সবাই ফোনে এসডি কার্ড ব্যবহার করে থাকি। এসডি কার্ড ব্যবহার করে থাকি বিধায় আমরা চাইলে বিল্ট ইন অ্যাপসগুলো ছাড়া বাকি অ্যাপসগুলোকে আমরা এসডি কার্ডে শিফট করতে পারি। এছাড়া আমরা আমাদের গ্যালারিতে যে সিনেমা, গান বা ফটো আছে সেগুলোকে আমরা অলওয়েজ এসডি কার্ডে রাখবো। আপনার মোবাইলের অ্যাপ ইনস্টল যদি বিল্ড মেমোরি যদি অর্থাৎ ইন্টারনাল মেমোরি যদি ফাঁকা থাকে তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট কাজ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পাওয়ার সেভিং মোড। আপনাদের অনেকের মোবাইলই এই অপশনটি আছে। এখন স্মার্ট ম্যানেজারে যাচ্ছি আমি, সেটিং থেকে স্মার্ট ম্যানেজারে গেলে ব্যাটারিতে এখানে নিচে আছে দেখেন, সেভ ব্যাটারি পাওয়ার বাই অপটিমাইজিং দ্য পাওয়ার ইউজেস অফ অ্যাপস। এখানে ডিটেলসে চলে যাবেন আপনারা, ডিটেলসে গেলে দেখেন এখানে অপশনটি যদি আপনার অফ থাকে তাহলে অন করে দেবেন। অন করে দিলে এখানে প্রত্যেকটা অ্যাপসের এগেনস্টে অপশনগুলো পাবেন আপনি। তো আমি যে অ্যাপসটি আসলে অনেকগুলো অ্যাপস আমরা দেখা যাচ্ছে ব্যবহার করি না ফ্রিকোয়েন্টলি, আপনার যে অ্যাপসগুলো ব্যবহার করেন সেগুলো নর্মাল থাকবে, যেগুলো ব্যবহার করেন না সেগুলো অটো সেভ পাওয়ার আছে অটো সেভ পাওয়ারে দিয়ে রাখবেন, যেগুলো আপনি ব্যবহার করেন না, যেগুলো ব্যবহার করেন না সেগুলো অলওয়েজ সেভ পাওয়ার দিয়ে রাখবেন। আর যে অ্যাপসটা আপনার একদমই প্রয়োজন নাই সেটা ডিজেবল করে দিতে পারেন। তো অটো সেভ পাওয়ার করে রাখলে হবে কি, আপনার এই অ্যাপসটা যদি আপনি ওপেন করেন সেই সময় অ্যাপসটি রান হবে, বাকি সময় এ চাইবে আপনার এই অ্যাপসটিকে স্টপ করে রাখতে। এটা আপনার মোবাইলকে অনেক ফাস্ট করবে এবং আপনার ব্যাটারির চার্জ কম যাবে। নেক্সট অপশন হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটি অ্যাপস আছে যেটির মাধ্যমে আপনি, আমি ওপেন করতেছি দেখুন, এখানে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট থেকে আমি টুলসে যাব। টুলস এখানে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আছে। আপনি যে অ্যাপসটি প্রয়োজন নেই আপনার, 6 মাস বা 1 বছর আপনি ব্যবহার করেন না, বাট আপনার কাছে মনে হয় যে আমি 6 মাস পরে এই অ্যাপসটি আমার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট কম ব্যবহার করেন, প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি এই অ্যাপসগুলো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে ব্যাকআপ দিয়ে রাখতে পারেন। ব্যাকআপ দিয়ে রাখলে আপনি যে কোনো সময় আবার আপনার এসডি কার্ডে ব্যাকআপ থাকবে, ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে ব্যাকআপ এবং রিস্টোরে যেতে হবে। এখানে গিয়ে আপনি যে কোনো একটি সবগুলো অ্যাপসই আপনার মোবাইলে শো করবে, যে অ্যাপসটি আপনি ব্যাকআপ দিতে চান সে অ্যাপসটিকে সিলেক্ট করতে হবে। সে অ্যাপসটিকে সিলেক্ট করে আপনি দেখুন, আমি যে কোনো একটি অ্যাপস ব্যাকআপ দিচ্ছি, যেমন ইউটিউব, আমি ইউটিউব ব্যাকআপ দিলাম। দেখুন লেফট ব্যাকআপ অপশনটা আছে, এখানে ব্যাকআপ দিলেই এটি ব্যাকআপ হয়ে যাবে। এখন আপনার এসডি কার্ডে থাকবে, ওখান থেকে আপনি যে কোনো সময়, তারপরে ব্যাকআপ দেওয়ার পর আপনারা ফোন থেকে আনইনস্টল করে দেবেন এসডি কার্ড থেকে, এরপরে ইনস্টল করে নেবেন প্রয়োজন হলে। সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অ্যানিমেশন ব্যবহার করে থাকি অনেক সময়, অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আপনার মোবাইলের অ্যানিমেশন অ্যাপসগুলো অলওয়েজ রানিং থাকে। তো এক্ষেত্রে আপনার মোবাইলকে অনেকটা স্লো করে দেয়। তো আমি সাজেস্ট করবো আপনারা পারতপক্ষে অ্যানিমেশন অ্যাপস কম ব্যবহার করবেন, অ্যানিমেশন ওয়ালপেপার কম ব্যবহার করবেন, তাহলে আপনার মোবাইল হয়তো অনেকটা ফাস্ট কাজ করবে। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আপনারা যদি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আপনাদের ফোনে লাস্ট দেখবেন অ্যাবাউট ডিভাইস আছে, অ্যাবাউট ডিভাইসে যাবেন। অ্যাবাউট ডিভাইসে গেলে সফটওয়্যার ইনফো পাবেন, সফটওয়্যার ইনফোতে যাবেন, সফটওয়্যার ইনফো থেকে আপনি বিল্ড ইন নাম্বার আছে, বিল্ড ইন নাম্বারের পর যদি আমি অলরেডি ডেভেলপার অপশনটা ইনেবল করে ফেলছি, এজন্য এখন আমি এখান থেকে আপনাকে দেখাতে পারতেছি না। তো আপনাদের যদি মোবাইলে ডেভেলপার অপশন না থাকে তাহলে বিল্ড ইনে গিয়ে 7 বার প্রেস করলে আপনি ডেভেলপার অপশনটা পাবেন।
ডেভেলপার অপশনটা পেলে ডেভেলপার অপশনে আপনি অ্যানিমেশনের টাইমিংটা কমাতে পারবেন অথবা অফ করে দিতে পারবেন। আপনি যদি কোনো অ্যানিমেশন ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফোনে নর্মালি 1 মিনিট বা 2 মিনিট এরকম সেট করা থাকে, ওটারে আপনি চাইলে অ্যানিমেশনটারে অফ করে দিতে পারবেন অথবা 0.5 করে দিতে পারবেন। বেটার আমার মনে হয় যদি ব্যবহার করেন 0.5 দিয়ে ব্যবহার করবেন। এ গেল সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার ফোনটা হয়তো আপনি ইউজ করতে শুরু করেছেন 1 বছর 2 বছরের মধ্যে আপনার ফোনটা কখনো অফ করেন নাই। আপনি যদি প্রতি সপ্তাহে একবার বা 15 দিনে একবার ফোনটাকে রিস্টার্ট দেন তাহলে দেখবেন আপনার ফোনে ফোন অনেক ফাস্ট হয়ে গেছে। আপনারা ফোন ফাস্ট করার জন্য ফোনটাকে রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দিলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ আপনার যে অ্যাপসগুলো অনেক সময় রান হয়ে থাকে হাইডেন অবস্থায় সেটা কোনোভাবেই এই অ্যাপসটাকে স্টপ করা যায় না, সেক্ষেত্রে আপনি যদি ফোনটাকে রিস্টার্ট দেন তাহলে ওই অ্যাপসগুলো স্টপ হয়ে যায়। পরবর্তীতে যতক্ষণ আপনি ওপেন না করবেন ততক্ষণ ওটা স্টপ অবস্থায় থাকবে। তা আমি আশা করি আপনারা ফোন ফাস্ট রাখার জন্য অবশ্যই ফ্রিকোয়েন্টলি 1 সপ্তাহ বা 15 দিন বা 10 দিন পরে ফোনটাকে রিস্টার্ট দেবেন। তো আজ এ পর্যন্তই, যদি আমার এই টিপসগুলো আপনাদের কাজে লাগে তাহলে আমি সার্থক। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, কমেন্টস করে যদি আপনারা জানান তাহলে আমরা বেশি ইন্সপায়ার হই। আসলে অ্যান্ড্রয়েড টিপস বা অ্যান্ড্রয়েডের যে কোনো সমস্যা নিয়ে আপনারা কমেন্টস করলে আমি আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সর্বশেষে আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।